আমার মাওলার সামনে তুমি দাঁড়াইবা কেমনে গেঞ্জি পরেছো তোমার কি ভয় লাগে না রে মুমিন তোমাকে যদি এমপি সাহেব ডাকেন তুমি গেঞ্জি পরে যাও না দ্রুত তুমি একটা সুন্দর পরিপাটি জামা পরে যাও আমার মাওলার দরবার কি তার থেকে দুর্বল তুমি ময়লা জামা নিয়ে কেন গেলা তুমি গেঞ্জি নিয়ে কেন গেলা আমার মাওলায় যেই পোশাক পছন্দ করে ওই পোশাক নিয়ে কেন যাও না আবার গেছো গেছো নামাজ পুরাটা না পইরা সালাম ফিরানো মাত্র চার রাকাত বাকি সুন্নত না পইরা দুই রাকাত পইরা দুই রাকাতের সওয়াব আর চার রাকাত না পয়রা চার রাকাতের গুনাহ নিয়া বাড়িতে গেলা কারণটা কি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ ইমাম সাহেবের সালামের পরে জুমায় আর নামাজ নাই কথা বলেন না কেন অবশ্যই চার রাকাত সুন্নত তার পড়তেই হবে না হয় কবিরা গুনাহ হবে মুসাফিরের মাসআলা আলাদা আগের সুন্নাত নিয়ে কিছু কিছু টুপিওয়ালারা ডান বামের কথা বলছে কিন্তু সালামের পরের চার রাকাত নিয়ে তো কারো কথা নাই আপনি পরের চার রাকাত সুন্নাত পড়লেন না কেন তো গেলেন কেন মসজিদে মানুষকে দেখাইতে আপনি মুসল্লি দুই রাকাত পরে আসলেন চার রাকাতের গুনাহ নিয়ে আসলেন ভয় লাগলো না আপনার এই জন্য আল্লাহ কয় আমাকে ভয় কর মরার আগে মুসলমান হইয়া আসবি না হয় আসবি না মুসলমান না হইয়া মরবি না এক সোরার ঘরের সোরায় কয় মুসলমান হব না মরব না আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরবি না তো মুসলমানও হব না মরবো না আল্লাহ যে বলছেন মুসলমান না হইয়া মরবি না কথার অর্থ হলো টাইম যেহেতু তোমার হাতে বাধা নাই যে কোনো সময় আজরাইল তোমার সিটি দিতে পারে আওয়াজ দিতে পারে ধাক্কা দিতে পারে যেহেতু তোমার সময় হাতে গ্যারান্টি নাই একটা সেকেন্ডের অতএব মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো মুসলমান হইতে দেরি করিও না তো মুসলমান হইয়া মর বেঈমানেরে কইব মুমিনেরে কইছে কে আল্লাহ এই মুমিন মুসলমান হইয়া মর এ কথা আমগো কইছে কেন আমরা তো মুমিন ও মুসলমান আল্লাহ কয় এই মুমিন মুসলমান না হইয়া মরবা না এখানে আমরা সবাই মুসলমান না মুমিন না আল্লাহ কয় মুমিন মুসলমান হইয়া মরিস না হইয়া মরিস না তা বুঝা গেল এখনো বুঝি মুসলমানের সিঁড়িতে পাও রাখতে পারিনি আল্লাহ আর এক আয়াতে স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন এই মুসলিমিনেরা ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে যাও এখানেও কিন্তু কথা এক ও মুমিন ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকো এখনো বুঝি মুসলমানের সিঁড়িতে পাও রাখতে পারি নাই আরো মজার কথা আর এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি এই মুমিনেরা আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো আরে আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনার কারণেই তোমরা মুমিন কিন্তু আল্লাহ কেন ডবল কইরা কইলেন এই মুমিন আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আন বুঝেন কথা বুঝেন কি আল্লাহ মুমিনকে ডবল কইলেন ঈমান আনো কারণ কি ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না আল্লাহ জানতেন দেড় হাজার বছর পর আমার মোহাম্মদের উম্মতেরা এতটা অহংকারী হবে এরা নিজেরা নিজেরা কিলাকিলি শুরু করবে এক মুসলমান আর এক মুসলমানের বিরোধিতা করবে আল্লাহ জানতেননি আরে কথা বল মুসলমান মুসলমানের বিরুদ্ধে লেখবে মুসলমান মুসলমানের বিরোধিতা করবে ওই দিনটা কবে আসবে
কোন কোন আসে নাই এমন একটা মাস নাই যেই মাসে ফেসবুক ওয়ালারা আলেমদের বিরুদ্ধে একটা না একটা ইস্যু লইয়া না পড়ে একে অপরের বিরুদ্ধে না লেখে না লিখতে পারলে ঘুম নাই লিখতে পারলে তেল ছাড়া টানে আর ঘুমায় ঠিক নি অথচ ওই বান্দা জানে না একজনের ইজ্জত নষ্ট করলে মাওলা তারে বেইজ্জতি না করাইয়া মরণ দিবে না ওই বান্দা কি জানে না যার গীবত করবে তার আমল নামার গুনাহ তার আমল নামায় চলে আসবে এরে যুবক আল্লাহ জানতেন দেড় হাজার বছর পর আমার মায়ার নবীর উম্মতেরা কাদা সরাসরি করবে নিজেদের মধ্যে বেঈমানের বিরোধিতা করবে না পীরের নামে ভণ্ডামি করে নিয়া মাথা ঘামাবে না ঘামাইব যারা যাদের দ্বারা দুইটা মানুষ দিনের পথে আসে তাবলিগের বিরোধিতা করবে কওমিওয়ালাদের বিরোধিতা করবে দেওবন্দীদের বিরোধিতা করবে আছে না নেই কথা কন না কেন এই পণ্ডিত আমগো হুজুর গো মাথায় কিচ্ছু নাই সব তোমার মাথায় বুদ্ধি ভরা তুমি বুদ্ধিজীবী তোমার জীবী কত ওয়ান না টু না হ্যাং হয়ে রয়েছে এই বুদ্ধিজীবীরা বলো আমার সোনার বাংলাদেশে আহলে হক ভণ্ড না আহলে হক পীর মাশায়েখের মাধ্যমে তাবলিগের মাধ্যমে দেওবন্দীদের মাধ্যমে কি পরিমাণ বাংলাদেশের মানুষ গাঁজাখোর হয়েছে বেনামাজি হয়েছে বেপর্দাওয়ালা হয়েছে কথা বলেন না কেন বরং বহু মাদ্রাসার ছাত্র না আরবি লাইনের না জেনারেল লাইনের কত র‍্যাব কত আর্মি কত পুলিশ কত বিডিআর কত ডাক্তার কত প্রফেসর কত ইঞ্জিনিয়ার তাবলিগের কারণে খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজরে আর এই দেওবন্দীদের সোহবতের কারণে আহলে হক ওলামাদের সোহবতে আজকে বেনামাজি থেকে নামাজি হয়েছে তাহলে এরা খারাপ না ভালো অতএব এদের বিরোধিতা যারা করবে তারা খারাপ আল্লাহ হেদায়াত দান করুন চোখের চশমার আয়না কালো স্টেজ উঠা যদি কেয়ামত আইলো নি কেন বাতি সব কালো কেন বাতির গজব না তোমার চোখে ডিস্টার্ব চিকিৎসা করো কথা ঠিক না একজনে তাবলিগ করে না তার সাথে কোনো দ্বন্দ্ব নাই তাকে হিংসা করাও জায়েজ নেই কিন্তু কেউ যদি তাবলিগের বিরুদ্ধে বলে এ বিষয়ে সার নাই একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়ার অনুমতি নেই কিন্তু কেউ যদি নামাজের বিরোধিতা করে তাকে সার দেওয়ার সুযোগ নেই বড় কঠিন কথা কিন্তু একজনে দাড়ি রাখে না কোনো কারণে তাকে গালি দেওয়ার অনুমতি নেই কেউ যদি দাড়ির বিরোধিতা করে তাকে সার দেওয়ার সুযোগ নেই ব্যবধান আছে না নাই খুব কঠিন কথা একজনের কয় এই যুবক টুপি পরস না কেন কয় হুজুর টুপি পরা তো দরকার নবীর সুন্নত পারি না দোয়া করবেন চেষ্টা করব ঠিক না বোঝা গেল এর মধ্যে নবীর মহাব্বত আর একটা রেজি গেল ওই তুমি টুপি পরো না কেন টুপি না পরলে অসুবিধা কি এগুলো গাদ্দা এ কি গাদ্দা টুপির মধ্যেই কি ইসলাম ভাই দাঁড়িয়ে রাখেন না কেন হুজুর দরকার রসুলের আদর্শ পারি না চেষ্টা করতেছি দোয়া চাই ইনশাল্লাহ আরো করব এও একটা রসুলের উম্মত আর একজনের কাছে দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি দাঁড়ির মধ্যেই কি ইসলাম এটা আদব না বেয়াদব আল্লাহ হেদায়াত দান করুন খুব বুঝার চেষ্টা করেন আল্লাহ বলেন আমাকে ভয় করো মুসলমান না হইয়া মরিও না এই মুমিনেরা ঈমান আনো ডাবল কেন বললেন আল্লাহ যদি মুমিনের ডাবল ঈমানের দিকে ডাকতে পারেন ওই মুসলমানের জবাব দিয়ে দিছেন যারা প্রশ্ন করো তাবলিগলারা আলেমরা তোমরা মুসলমানের কেন ডবল দাওয়াত দাও বলনেওয়ালা নাই
তাবলিগনারা মদিনার নবী তাবলিগ করেছে বেঈমান কাফের মুশরিকের কাছে, তোমরা কেন মুসলমানের কাছে দাওয়াত নিয়ে দৌড়াও, ঈমানের দাওয়াত দাও? আল্লাহ কয় আমি যদি ডবল মুমিনের দাওয়াত দিতে পারি, আমার আল্লাহর বান্দা আমার নবীর উম্মতেরা মুসলমানের ডবল দাওয়াত দিতে পারবে, কোনো বাধা নাই। আচ্ছা বাদ দিয়ে দিলাম, জামু কই? হিন্দুদের পাড়ায় যাব, খ্রিস্টানদের গির্জায় যাব, টাইম কই? বারোটা মাস না টাইম মতো খাইতে পারি না ঘুমাইতে পারি, মুসলমানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে হুশ নাই, অসুস্থ, খানারও টাইম নাই। বারো মাস জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, সারা রাত বয়ান, সেই সকাল দশটায় উঠা দৌড় দিলাম, আবার কালকে গিয়া বয়ান, প্রতিদিন বারো মাস কিসের রৌদ্র আর বৃষ্টি, মুসলমানের বুঝাইয়া লাইনে আনতে পারি না। মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে গাড়ির মধ্যে উঠা যখন রাস্তায় যাই, দেখি কি বয়ান করলাম, মুসলমান বিড়ি টানতে টানতে বাড়ি যায় মোনাজাতের পর। এ কি মোনাজাতে বিড়ি চাইছি নি আল্লাহর কাছে? কত বড় নির্লজ্জ! বারোটা মাস মুসলমানে, এর বারো মাস না, মাত্র এক ঘন্টা করে ডেলি যদি বয়ান করি, ইনশা আল্লাহ হিন্দুদের মন্দিরে গির্জায় পাঠাও, মাত্র ছয় মাস এক ঘন্টা করে ডেলি বয়ান করব, সব আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবগুলো মদিনার আশে হয়ে যাবে ইনশা আল্লাহ। কিন্তু তোমগো লাইনে আনতে পারলাম না, বরং বয়ান করি আর অপর দিক থেকে বাস নিয়ে দাঁড়ায় রয়েছে, কখন ভুগাবা? বয়ান থেকে নামার আগে ফেসবুক গরম, কথা ঠিক নেই আলেমদের বিরুদ্ধে। তুমি আউযুবিল্লাহ পারো না, তুমি ক্লাস এইটে পড়ো, কেউ মাদ্রাসায় কাফিয়া শরহে জামি শরহে বেকায়া পড়ে, এ যদি কোনো আলেমের বিরুদ্ধে লেখালেখি করে, ওর কপাল ভরার জন্য আর কোনো কিছুর দরকার নাই, এটাই যথেষ্ট, ও মরার আগে পঙ্গু হয়ে যাবে। লিখে রাখিস, লিখে রাখিস ভালো করে, তোর জন্য খোদার গজবের আর কিছু দরকার নাই, এটাই যথেষ্ট। আল্লাহর লাইনত বাহাদুরি করো। এই চোখে কত বাহাদুর দেখলাম, দাঁড়াইলো আর বসে পড়ল, উঠলো আর ধ্বংস হয়ে গেল, কিসের বাহাদুরি? শিক্ষকের সাথে ছাত্রের বাহাদুরি মানি, এর নাম বেয়াদবি। মা বাবার সাথে সন্তানের বাহাদুরি নয়, বেয়াদবি। কিসের বাহাদুরি? চোখের সামনে দেখেছি ধ্বংস চূড়ান্ত সীমানায় চলে গেছে, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। ওস্তাদের সামনে ঘড়িও হাতে দেই না জীবনে, এই প্যান্ডেলে উঠছি টাইম দেখার জন্য হাতে দিছি, তোর ডান হাতে দিছি, বাম হাতে নয়। মায়ের পেট থেকে কেউ আদব শিখে আসে না, রসুল নিজে বলেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আল্লাহ আমাকে আদব শিখাইছেন জিব্রাইল পাঠাইয়া, এটা শিখার জিনিস, এটা মায়ের পেট থেকে পাওয়ার জিনিস না, শিখতে হয় আদব। আমি 2005-এ দাওরা শেষ করছি উজানি চাঁদপুর, আমাদের ক্লাসে যেই ছেলেটা বুখারির এবারাত বিদ্যুতের গতিতে পড়ত, সব হুজুরেরা বলতেন ওস্তাদরা এই ছেলেটা যে কোনো মাদ্রাসার মুহাদ্দিস হবে, আজকে ওই ছেলেটা প্যান্ট শার্ট পরে দাড়ি কাইটা, ও এখন একটা জায়গায় কাজ করে, ওরে অনেকে কর্মচারীরা সার সার কয়, আর ওর এলাকায় অজে গেলে পালায় থাকে, সামনে আসে না, এত সোজা সম্মানের জিন্দেগি, এটা সব থেকে বড় দামি এক জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি। ওই জিন্দেগির দাম নাই যে জিন্দেগিতে সম্মান নাই, মানুষের ভালোবাসা নাই। যুবক ছাত্র ভাই, মান তাওয়াযা আলিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য বিলীন হয়ে যাও, আল্লাহ সবাইকে কবুল করেন।
আল্লাহ বলেন ও মুমিনেরা ঈমান আনো এর এক জবাব দিলাম ডাবল ঈমানের দাওয়াত কেন দিলেন এক জবাব আরেক জবাব হইল মুমিন তোমার ঈমান তো দুর্বল ঈমানটাকে পূর্ণ মাত্রায় মজবুত করে নাও বলে কেমনে এক শিরিক থেকে মুক্ত হও দুই বেদাত থেকে মুক্ত হও জিন্দেগিতে যা করবা রসূলের তরিকায় করতে হবে মন গড়া কোনো তরিকা চলবে না নামাজ পড়বেন রসূলের তরিকায় ইবাদত রসূলের তরিকায় খানা খাইবেন ইবাদত রসূলের তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও এটা ইবাদত হবে না একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করলো তিন রাকাত তো পড়লাম তো বেজর রাইখা লাভ কি আল্লাহরে আরো দুইটা সেজদা বাড়াইয়া জোর বানায় দেই আল্লাহর জন্যই আরো এক রাকাত পড়লো কি পরিমাণ সওয়াব হবে বলেন কথা বলেন না কেন হবে কি শুধু এক রাকাত হবে না না সব বাদ আল্লাহ কয় চালাকি করলি কেন দাঁড়াইয়া কানে ধর কানে দইরা নতুন করে আবার বল চালাকি করলি কেন রসুলের তরিকার সামনে কোনো চালাকি চলবে না রসুলের তরিকা 100 পারফেক্ট আমি আল্লাহ সিল লাগায় দিছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীন মুসলমান না হইয়া মরবা না এ কথা দিয়া কি বুঝাইতে চায় ও মুমিন মুসলমান না হইয়া মরবা না কথার অর্থ হলো আল ইসলাম গর্দান নেহাদান বতাআত ইসলাম শব্দের অর্থ কি কয় আত্মসমর্পণ করা যিনি আত্মসমর্পণ করবেন তার নাম হবে মুসলমান আত্মসমর্পণ করার নাম ইসলাম যিনি আত্মসমর্পণ করে তার নাম মুসলমান জীবনে আত্মসমর্পণ করো আমার আল্লাহর জন্য গুনাহ থেকে নিজেরে বাঁচাও অন্তরকে পরিশুদ্ধ করে নাও আল্লাহ চান এই মুমিন বান্দা আমি চাই তোরে জান্নাত দিব আল্লাহ কখনো কাউকে জাহান্নামে দিতে চান না আল্লাহ যে জান্নাত দিবেন আল্লাহ কয় আমি হিসাব ছাড়া দিতে চাই বিনা হিসাবে দিতে চাই আপনারা কি আল্লাহর জান্নাত হিসাব দিয়া যেতে চান না বিনা হিসাবে বিনা হিসাবে যদি যাইতে চান মুসলমান হইয়া মরা লাগবে কয় মুসলমান হইয়া কেমনে মরবেন কয় আত্মসমর্পণ করবেন আল্লাহর দ্বারে গুনাহ থেকে জীবনটারে পবিত্র বানাবেন মাওলানা মুহাদ্দিস মুফতি হওয়ার নাম মুসলমান না মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন পিছনে গুনাহ করছেন সামনেও গুনাহ হতে পারে দুইটা সাইড জিন্দেগির একটা পিছনে গেল এই জিন্দেগিতে গুনাহ যা করছেন এর থেকে পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে সামনের জীবনে যতদিন বেঁচে থাকব ওই জীবনে যেন গুনাহ না হয় এজন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে দুইটা মেডিসিন যদি অর্জন করা যায় পিছনের গুনাহও মাফ সামনের জিন্দেগিও পবিত্র এন্তেকাল হবে জান্নাতের ছবি দেইখা মাওলায় নিয়া নিবে মরার আগে দেখবেন আপনার জান্নাত কোনটা এটা আল্লাহ ছবি দেখায় দিবেন যে এই তোর জান্নাতে এটা রেডি আসতে থাক পেছনের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য একটা মেডিসিন লাগবে সামনের গুনাহ যেন না হয় সেজন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে পেছনের মেডিসিনের নাম হলো তওবা ইস্তেগফার সামনের মেডিসিনের নাম হলো তাকওয়া এই দুটোটা মেডিসিন পাবেন একমাত্র নবীর কলিজার বন্ধু ওলামায়ে আহলে হকের কাছে ওলামায়ে আহলে হকের কাছে যাবেন যাদের কথায় দিল নরম হয় চোখে পানি আসে আমলের জন্য দিল তৈরি হয় জিন্দেগিটা বিনয় হয়ে যায় এমন আল্লাহ ওয়ালা এমন আল্লাহর প্রিয় বান্দা যাদের কথায় দিল নরম হয় চোখে পানি আসে গুনার প্রতি ভয় আসে এদের থেকে সোহবত নিয়ে নেক নজর আর দোয়া নিয়ে আগাবেন
অন্য দিক থেকে মা বাবার দোয়া নিবেন, মুরব্বিদের দোয়া নিবেন, জবানের দ্বারা, চোখের দ্বারা, হাতের দ্বারা, অন্তরের কল্পনায় গুনাহ করবেন না। ও নবীর উম্মতের দল, এতক্ষণ যত বয়ান করলাম এই বয়ানের মাকসাদ আমার এইটা না যে সবাই স্কুল কলেজ বাদ দিয়ে আমগমত হুজুর হইয়া মাদ্রাসায় আসো। না বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, যেখানেই থাকো গোলামি করো বা আল্লাহর আদর্শ মানবা, মদিনাওয়ালা নবীর পাঁচ বেলার নামাজ পড়ো, চোখের হেফাজত করো, মোবাইলে অযথায় নষ্ট করিও না, সময় গুনাহ করিও না, নামাজটা ঠিক মতো পড়ো, মা বাবার খেদমত করো, দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, নবীর সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করো, জিন্দেগি দুনিয়াও তোমার সফল, আখেরাতেও সফল। ও আল্লাহর বান্দারা, অন্তর যদি তৈরি হয় আর নামাজ সারবা না, বেপর্দায় চলবা না, দাড়ি কাটবা না, তোমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না, বলো বাবা তুমি কেন পারবা না, তোমার মতো বান্দা ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না, তোমরা কেন পারবা না রে বাবা। আল্লাহর ওয়াস্তে বলি, নবীর মোহাব্বত নিয়ে বলি, জীবনে কয়দিন আর বেঁচে থাকবা, মরণ আসলে কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের জন্য আজাব হবে তাও সত্য। অতএব তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, ও দয়ার মালিক, জীবনে তো নামাজ কম সারি নাই, পর্দা কম নষ্ট করি নাই, তোমার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কম চলি নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর তরিকা মতে চলবো। তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, দয়া করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, আদবালা বিনয় জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, আয় আল্লাহ নবীজির সুন্নাতলা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ তাআলা গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আমাদের মুরব্বী মা বাবা যারা কবরে জান্নাত বানায়া দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন, আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন, আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, ওস্তাদ